যারা যুবশ্রী বা বেকার ভাতা করতে চাইছো, তারা এইরকম সার্চ করো, এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করবে, চলে আসবে, নিচে দেখবে নোটিশ, এ করে নেবে, এ করে নেওয়ার পরে নিচে চলে যাবে, একদম নিচে, হ্যাঁ, এত দ্বারা জানানো যাচ্ছে যে এটা তোমরা একটু পড়ে নেবে। এরপরে আরও নিচে দেখবে আরও আছে এরকম অনেক রকম চাকরি, বেসরকারি চাকরি এবং অন্যান্য নোটিশও থাকে, ক্লিক করবে, টিক চিহ্ন দেবে, ক্লিক করো, হ্যাঁ, এইরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা ফুল ফিল আপ করতে হবে, যে সকল স্টার মার্ক করা থাকবে সেই সকল ফর্ম ফিল আপ করতেই হবে, মানে আবশ্যক, আর যে সকল বেঙ্গল হবে দেওয়া থাকবে না সে সকল না করলেও চলবে। দক্ষিণ দিনাজপুরটা ঠিক আছে যারা করে নেবে, বা উত্তর দিনাজপুর যারা এসটি এসসি যাই হোক না কেন করে নেবে। এরপর এখানে তোমাদের ধর্ম হবে, বাংলা হবে না মুসলিম নাকি, সব তো প্রয়োজন নেই, তো যেগুলো নিজেদের প্রয়োজন সেগুলো বলে দিচ্ছে, সেগুলো একটু দেখে নেবে। এখানে তারপর বালুরঘাট ডেট অফ বার্থ হবে, এটা একটু দেখে নেবে, ডেট অফ বার্থ হবে, ডেট অফ বার্থ হচ্ছে তোমার নিজস্ব পিন না যা হবে তা দিয়ে দিয়ে দেবে, যা পিনকোড হবে স্যার, ঠিক আছে, করে নেবে। তারপর এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনাদের চালু থাকবে সেটা দেবে, 2000 ইমেল করে দেয়। এরপর নিচের দিকে আসবে, এবার 8 পাস থেকে শুরু হবে, যারা যে ক্লাসে পড়ো তারা সেই ক্লাস বেছে নিয়ে করবে, হলে ইয়েস করবে, ইয়েস না হলে নো করবে, দেখে নেবে ভালো করে। এখানে হচ্ছে তোমাদের নিচের দিকে আরও আছে ঠিকানা, ফুল ঠিকানা সমস্তটা দেখে নেবে, তারপরে টিক মার্ক করবে, এই এমপি যাই হোক না কেন, AMII MM সবটা দেখে নেবে, সবটা দেখে নেবে ভালো করে, করলাম না পরেরটা দেখে নেবে। তোমরা নিজস্ব এরিয়ার বা নিজস্ব ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন স্থানের স্কুল বা ইউনিভার্সিটি যেখানেই পড়েছো সেটা তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে, দেখে নেওয়ার পরে তোমরা তোমরা টিক মার্ক করে নেবে, এরপরে ঠিক আছে পরেরটা দেখবে, পরেরটা ঠিক সেরকমই দেখে নেবে, কী কী আছে কী কী নেই সবটা দেখার পরে, হুম, আরও আছে নিচে, সবগুলো বলার সময় হলো না, এই জন্য তোমরা ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে। চ্যানেলের ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে, অফিসিয়াল লিঙ্কটা তোমরা চেক করে নেবে। প্রত্যেকটা ফুল ফিল আপ করবে, এটা না করলেও হবে, পরেরটা করে নেবে, এটা ভাষা, আপনি যে ভাষায় দক্ষ সে ভাষা হবে, বেঙ্গলি ইংলিশ হিন্দি যেই হোক না, যা যাই হোক না কেন করে নেবে। রিড রাইটিং যাই হোক না কেন সেটা করে নেবে, তোমরা করে নেবে, নিচের দিকে দেখবে, হ্যাঁ, এটা ক্লিক করলে আরও অপশান আসে এরকম দেখতে পাবে, হিন্দিও করে দিতে পারো বা ইংলিশ করে দিতে পারো, হ্যাঁ, যে ভাষায় দক্ষ সে ভাষা দিয়ে দেবে। আরও টিক মার্ক করতে পারো, নিচের দিকে আরও বেরোবে, আমি প্রত্যেকটা করে দিলাম, ঠিক আছে, এভাবে এক এক করে দেখে নেবে। একটু দেখে দিচ্ছি আমি, অসুবিধা যেন না হয় তার জন্য,
নিচেরটা দেখবে উচ্চতা বা আপনার শারীরিক পরিমাপ। উচ্চতাটা একটা আইডিয়াই দিয়ে দেবে বা জানা থাকলে তো খুবই ভালো। ওজন, ছাতি অর্থাৎ বুকের মাপ, এটা করে নেবে। কাজের অভিজ্ঞতা, যে কোনো কাজ দিয়ে দিতে পারো বা নাও দিতে পারো, দিলে ভালো হয়, না দিলে অসুবিধা নেই, এসব অপশানগুলো একটু দেখে নেবে, নিজেদের সুবিধা হবে। প্রত্যেকটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এরপর ডান দিকে চলে আসবে, একবারে ডান দিকে দেখবে জেপিজি করে নিয়ে দিয়ে দেবে ছবি, এখানে দেবে, ছবি করেও দিতে পারো বা ফাইল থেকেও দিতে পারো, ঠিক আছে। এরপর সাইটে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের, এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম বায়োডেটা, এখানে বায়োডেটা হবে দিয়ে দেবে। আগের ভিডিওতে আমি বায়োডেটাটা কেমন করে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এরপর এসব দেখে নেবে একটু, সব করার দরকার নেই, যা যা করতে হবে তা তাই শুধু করবে, তার ঊর্ধ্বে না করলেও চলবে, ঠিক আছে। দেখে নেবে এইসব, সবটা দেখে নেবে, অতিরিক্ত তথ্য কারো দেওয়ার থাকলে দিয়ে দেবে। এখানে ভোটার আইডি দিয়ে দেবে, ঠিক আছে। এরপর এটা সিলেক্ট করে নেওয়ার পরে এবার ইয়েস না নো করে নেবে, তারপরে এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবে, হ্যাঁ। এরপর এখানে যেটা দেওয়া লেখা আছে সেটা করে নেবে, ক্যাপচার কোডটা দিতেই হবে, চেঞ্জ করতে পারো, চেঞ্জ করবে। চেঞ্জ করার পরে ক্যাপচার কোডটা পুরোপুরি বসে দিলাম, টিক চিহ্ন মেরে দেবে, তারপরে সাবমিট করে দেবে, ঠিক আছে। সাবমিট করলাম না যেহেতু অতিরিক্ত আমি তথ্য দেইনি। এরপরে একটা তোমাদের আসল একটা সার্টিফিকেটের মতো আসবে, সেটা প্রিন্ট আউট বের করে নেবে, বের করে নিয়ে তোমরা আশেপাশের যে কোনো অফিসে জমা দিতে পারো বা ব্যাংক এক্সচেঞ্জ অফিস বা ব্যাংকে জমা দিতে পারো, অথবা অনলাইনে এইভাবে জমা দিতে পারো, ঠিক আছে। প্রসেসটা ফুল দেখে নিলে, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের উপকারে লাগলে এরকম আরও নতুন নতুন ভিডিও বা এরকম আরও বিভিন্ন ধরনের চাকরির খবর থেকে শুরু করে স্কুল কলেজের পড়াশোনা বা সাজেশান আমরা দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। বিভিন্ন স্যারেদের দেওয়া প্রশ্নগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। বিভিন্ন ধরনের স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি বিভিন্ন রকম খবর আমরা এখান থেকেই দিই, ঠিক আছে। আর তোমরা স্ট্যাটাস চেক করতে পারো, ঠিক আছে। স্ট্যাটাস চেকের অপশন এখানেই রয়েছে, তোমরা দেখে নেবে, এগুলো একটু দেখে নেবে তোমরা নিজেদের মতো করে। ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছে, ঠিক আছে, দেখে নেবে, ঠিক আছে। লগ ইনটা ক্লিক করে একটু দেখবে, এরকম একটা পেজ ওপেন হবে,
একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এসএমএস এর আকারে, ব্যাংক থেকে সেটা দেখে নেবে। দেখার পরে যেভাবে দেখালাম সেভাবে শর্তাবলী তোমরা পূরণ করে নেবে, তোমাদের যুবশ্রী একদম কমপ্লিট। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য।